নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমানুর পাপিয়ার বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার ফাঁস হল তার বিয়ের কাহিনী স্থানীয় সূত্রে জানা গেছে পাপিয়ার স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন ওরুফে মতি সুমন ছিলেন নরসিংদীর আলোচিত চরিত্র তিনি ছিলেন শহর ছাত্রলীগের আহ্বায়ক সুমনের হাত ধরে রাজনীতিতে পাপিয়ার উত্থান হয় সুমন ও পাপিয়া বন্ধু ছিলেন বন্ধু থেকে এক পর্যায়ে সুমনের প্রেমিকা হন পাপিয়া কিন্তু পাপিয়া বিয়ে করতে চাইলে কোনোভাবেই রাজি হচ্ছিলেন না সুমন এক পর্যায়ে সুমনকে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন যুবলীগের এই নেত্রী পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন এক পর্যায়ে প্রভাব প্রতিপত্তি আর ক্ষমতায় স্বামীকেও ছাড়িয়ে যান পাপিয়া নিজেই গড়ে তোলেন কে এম নামে বিশাল এক ক্যাডার বাহিনী স্থানীয়রা জানান পাপিয়া নরসিংদী সরকারি কলেজে লেখাপড়া করতে ওই সময় তার সঙ্গে পরিচয় হয় সুমনের পরিচয় হওয়ার পর তারা ঘনিষ্ঠ হতে থাকেন বন্ধু থেকে এক পর্যায়ে মতি সুমনের প্রেমিকা হন পাপিয়া সুমনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর একদিন পাপিয়া কলেজের ভেতরে সুমনকে বিয়ের জন্য চাপ দেন পাপিয়া তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন এ নিয়ে পাপিয়া ও সুমনের গ্রুপের মধ্যে কলেজে মারামারি হয় প্রেমের সম্পর্ক থাকলেও পাপিয়াকে শেষ পর্যন্ত বিয়ে করতে চাননি সুমন পরে বাধ্য হয়ে পাপিয়াকে বিয়ে করেন সুমন গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সুমন জানিয়েছেন বিয়ের পর এক পর্যায়ে পাপিয়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে যান স্বামী হলেও তার চাওয়া পাওয়ার মূল্য তিনি কমই দিতেন পাপিয়ার ইচ্ছা অনুযায়ী সব কিছু চলত পাপিয়ার রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি তিনি নিয়মিত ফেসবুকে প্রচার করতেন সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন